অরিজিনাল ব্যাকলাইট আছে, এলিয়ান লোগো আছে, পার্কিং সেন্সর আছে, অটো ব্রেক সেন্সর আছে, তারপরে আমার প্রত্যেকটা মনোগ্রাম ব্যাকলাইট, তারপরে ব্যাক গ্লাস, আচ্ছা সামনে এটা আছে, সামনে পিছনে গ্লাস, প্রত্যেকটা অরিজিনাল। রাইট সাইড একদম ফুল আনটাচ, মানে গাড়িটা মানে আর্মির গাড়ি, আর্মি পার্সনের গাড়ি, মানে আনটাচ গাড়ি, এতটাই ভালোভাবে ইউজ করছে যে একটা তুলি আচল দিতে হয় না। সুমন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবু ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে 2/10 সাউথ বেগুনবাড়ি লিঙ্ক রোড, আতিথিন তেজগাঁও, ঢাকা 1208, আগে সিএনজি পাম্পের ঠিক পিছনে 7 রাস্তা। আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন? আজকে একটা জনপ্রিয় গাড়ি হচ্ছে 2019 মডেলের এলিয়ন, এলিয়ন ফুল ফ্রেশ কন্ডিশন। 2019 মডেলের এলিয়ন A15, জি কন্ডিশন কি ভাই গাড়িটা? ফুল ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা। এবং রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন হচ্ছে 22-এর 9 মাসে। তার মানে গাড়ির বয়স খুবই অল্প, খুবই কম। সামনে থেকে শুরু করা যায়? সামনে অবশ্যই, সামনে দেখতেছেন আপনি সুন্দর একটা গ্রিল আছে একদম স্পোর্ট ছাড়া, তারপর আপনার প্রজেকশন হেডলাইট, এলইডি প্রজেকশন হেডলাইট, পার্কিং সেন্সর আছে, ফগ লাইট আছে, সিরিয়ালটা দেখতেছেন খুব সুন্দর, প্রত্যেকটা সেন্সর অ্যাক্টিভ আছে। ওকে, সিরিয়াল 36, ঢাকা মেট্রো গো, এলিয়ন A15, পাল কালার, জি একদম 100% জেনুইন কালার, 100% জেনুইন কালার আছে। গাড়িতে কোনো খোলা কাটা বা ক্রেস স্পট আছে? কোনো ক্রেস স্পটই নেই, এবং কি মানে গাড়িটার ভিতরে তুলির কোনো আঁচড় লাগানো হয় নাই, একদম আনটাচ। সামনে গ্লাসটা তো অরিজিনাল, একদম অরিজিনাল আছে। আপনি স্টিকার দেখতেছেন, টয়োটা স্টিকার আছে, ব্রেক সেন্সর আছে, বিআরটি স্টিকার, সব কিছু একদম, এভরিথিং পারফেক্ট আছে। এটা কি ফুল লোডেড গাড়ি? ফুল লোডেড গাড়ি। সিট পাওয়ার? সিট পাওয়ারটা নাই এটা, সরি, আপনার ফুল লোডেড না, এটা হচ্ছে জিগের গাড়ি, জি প্লাস না আর কি। এবং টায়ার বা সার্ভিস কিরকম? টায়ার দেখতেছেন একবার নতুন জাপানি টায়ার আছে, জাপানি টায়ার, যেটা আপনার এখন 1.5 বছর অনায়াসে ইউজ করা যাবে। এতটা টায়ারে তো সার্ভিস ভালো দিবে, অনেকটাই ভালো সার্ভিস দিবে, জাপানি টায়ার যেহেতু অনেকটাই ভালো দিবে, 1.5 বছরে কোনো টায়ার হাত দিতে হবে না ইনশাল্লাহ। এবং বাম পাশে বড়ির কি অবস্থা? বাম পাশে বড়ি দেখতেছেন প্রত্যেকটা ক্রস, মানে ফুল আনটাচ, বলো এই যে তুলি আঁচড় হয় নাই, এটা রিকন্ডিশন গাড়ি, যে পজিশনে থাকে ঠিক ওইভাবেই আছে, সেম রিকন্ডিশন, সেম রিকন্ডিশন গাড়ি। এবং ডোরগুলো কি অবস্থা ভাইয়া? ডোরগুলো প্রত্যেকটা একদম ফ্রেশ কন্ডিশন, মানে রিকন্ডিশন বলা যেতে পারে, 5 গিয়ারের গাড়ি, খুবই ফ্রেশ কন্ডিশন গাড়ি। আচ্ছা, এবং প্রত্যেকটা ডোরই তো ভাই ফ্রেশ? প্রত্যেকটা ডোর, প্রত্যেকটা ডোর, প্রত্যেকটা পার্ট একদম ফ্রেশ, তারপর ভিতরে সিটগুলো দেখতেছেন একদম ফ্রেশ, অ্যাড্রেস সহ, মানে একটা রিকন্ডিশন গাড়ির সাথে, রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করা যাবে। অনেক ব্যাক সাইড, ব্যাক সাইডে দেখতেছেন অরিজিনাল ব্যাকলাইট আছে, এলিয়ান লোগো আছে, পার্কিং আপনার ব্রেক পার্কিং সেন্সর আছে, অটো ব্রেক সেন্সর আছে, তারপরে আমার প্রত্যেকটা মনোগ্রাম ব্যাকলাইট, তারপরে ব্যাক গ্লাস, আচ্ছা সামনে এটা আছে, সামনে পিছনে গ্লাস, প্রত্যেকটা অরিজিনাল। রাইট সাইড? রাইট সাইড একদম ফুল আনটাচ, মানে গাড়িটা মানে আর্মির গাড়ি, আর্মি পার্সনের গাড়ি, মানে আনটাচ গাড়ি, এতটাই ভালোভাবে ইউজ করছে যে একটা তুলি আচল দিতে হয় না, এতটাই ফ্রেশ কন্ডিশন। বেজ ইন্টেরিয়র? বেজ ইন্টেরিয়র, জি একদম মাখনের মতো গাড়ি ভাই, যে গাড়িটা যে নিবে তার মনে হয় না আমার একটা নতুন গাড়ির থেকে কোনো অংশ কম হবে। সার্ভিস পাবে অসাধারণ, ফুললি, হ্যাঁ খুব ভালো একটা সার্ভিস পাবে, ভালো একটা সার্ভিস পাবে। আর ভিতরে কন্ডিশন দেখতেছেন, মানে মনে হয় যে গাড়ি ভিতরে ঢুকলে যে নতুনের যে একটা গ্রান সেটা এখনো যায় নাই, এতটাই ফ্রেশ কন্ডিশন আছে। এবং পুশ স্টার্ট ক্রস কন্ট্রোল সহ আপনার ফুল ফ্রেশ কন্ডিশন যা আছে অরিজিনাল, কিন্তু খুব সুন্দর উডেনটা, খুব সুন্দর একটা উডেন আছে। সাধারণ একটা গাড়ি, যারা নতুন গাড়ি বা রিকন্ডিশন গাড়ি কিনবেন ভাবতেছেন এলএন A15, তাদের জন্য এই গাড়িটা। মাইলেজ কত হবে গাড়িটা? মাত্র 9,379 কিমি। এত কম কিভাবে ভাই? বললাম না, মানে গাড়িটা যে চালাইছে মানে আর্মি পার্সন, জি সে গাড়িটা যেভাবে আছে ঠিক সেভাবেই রাখছে, হয়তো বা উনি চালাই নাই এর এতটাই যত্ন রাখছে। আচ্ছা, অথবা ইঞ্জিনে দেখবো ভাই? ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো আছে, ইঞ্জিন যত ফ্রেশ কন্ডিশন একদম ফুল, মানে বডি ইঞ্জিন যা আছে একদম নতুনের মতো গাড়ি, একটা মানে বলা যায় এরকম গাড়ি লাখে একটা মিলে না, খুব লাখে এক পিস, লাখে এক পিস, কি আর বলবো, সেম নতুনের মতো বললেই চলে, বিবিটে এর মধ্যে মানে কিছু ইয়া নাই, প্রত্যেকটা মার্সেল বলেন বা কোনো কিছু বলেন, মানে কোনো কিছুতে একটা স্পোর্টও নাই, জাপানি ব্যাটারি, জাপানি ব্যাটারি এগুলো যা আছে অরিজিনাল, জাপানি ব্যাটারি সব কিছু, স্টিকার দেওয়া, পার্সেল সুপার ফ্রেশ, কুলিং জাপানি কুলিং ওয়াটার টস। আচ্ছা, জি এটার মডেল হচ্ছে 2019 মডেল, 22-এর 9 মাসের রেজিস্ট্রেশন। প্রাইসটা কত চাচ্ছেন? প্রাইসটা হচ্ছে আমাদের 37,50,000 আস্কিং প্রাইস, 37,50,000 টাকা আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস। আপনাদের মোবাইল নাম্বারটা বলে দেন। আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে 0171-11-66-4327। ভাইয়া ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আর রহমতুল্লাহ।